জনগণকে প্রথম ধন্যবাদ দিই, এত বড় একটা লড়াই এক অর্থে বলেন আমরা জিতেছি, কারণ মানুষ তো ভোট দিতে যায়নি, কিন্তু রাজ্য জয় করতে পারিনি, সিংহাসন দখল করতে পারিনি। রাজ্য জয় সিংহাসন কখন দখল করতে পারবেন? মানুষ যেন বড় অধৈর্য হয়ে যায় কথাবার্তা বলতে বলতে, অনেক বলে টেলিভিশন টক শো দুই তিন জায়গায়, আমি তো একটা বিপদেই পড়ে গেলাম, বলছে যে ভাই তো ভোট কি হয়ে যাবে নাকি? আমি বলি ভাই ভোটই তো নাই এটা, আবার কিসের ভোট? কয় না না ভোট তো হচ্ছে, ওইটা কি হয়ে যাবে নাকি? আমি তখন একটা ফ্রেজের মতো বার করেছি, মাঝে মাঝে কয়েকটা জায়গায় বলতাম, সূর্য উঠবে সূর্য ডুববে, একসময় 7 জানুয়ারি আসবে, সেটাও পার হয়ে যাবে, এটা তো আপনি আটকাতে পারবেন না, আর সেই সময় আপনি ভোটও বন্ধ করতে পারবেন, কারণ ভোটের তো দরকার নাই, আমাদের কনস্টিটিউশন বলছে না কত পার্সেন্ট ভোট পড়তে হবে, হাতে 0.005% যদি হয় তাও তো ওটা ভোট বলবে তারা, সেই অর্থে দে হ্যাভ লস্ট উই হ্যাভ ওয়ান। আমাদের এমনি জোর করে আগ্রহ তৈরি করার দরকার নেই, পলিটিশিয়ানরা মানুষের মধ্যে স্বপ্ন দেখান, তাদের চোখে স্বপ্ন বুনে দেন, কিন্তু অলীক স্বপ্ন দেখান না। যারা অলীক স্বপ্ন দেখান ডেমাগগস, মানে মাঠের গরম বক্তা, ওরা মানুষকে গরম করতে পারে কিন্তু মানুষ যখন ঠান্ডা হয়ে যায় তখন সামনে গিয়ে দাঁড়াতেও পারবে না, কারণ যুক্তি তো নেই। কি আমরা আগে যদি বলতাম যে কোনো মূল্যে জান দেবো সব কিছু হবে, তবু 7ই জানুয়ারি কোনো ভোট টোট বাংলাদেশে হবে না, তাহলে 7 তারিখের পর তো আমরাই ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যেত। বাট রিয়ালিটিটা হচ্ছে যে সিস্টেমটা চালু হয়েছে এটাকে আপনি কত ঠেকাতে পারতেন না, কিন্তু রাজনৈতিকভাবে যে জিতেছেন এটা তো এখন খুব দৃঢ়ভাবে বলতে পারি। আমরা প্রথম থেকে বলছি যুগপথ আন্দোলন করব, এবং যুগপথের মধ্য দিয়ে রাস্তাতে সত্যিকার বৃহত্তর বলেন বৃহত্তম ঐক্য গড়ে তুলব। সেরকম তো হয়েছে, বিএনপি যে কষ্ট স্বীকার করে অত্যাচার নির্যাতন কারাবরণ সহ্য করে লড়াইটা করছে, এখনও করছে, অনেকেই সেরকম নাই। আপনারা বলবেন ওনাদের নিয়ে আসতে হয় লড়াই হতো, ওরা তো আসতেই না, করে 7 দিন ধরে সেরকম আন্দোলন কিছু করুক, যুগপথ আন্দোলনের মধ্যে আসুক, তারপর তাদের সাথে নেব, দরকার লাগলে তারপরে আরও দূরে যাব, কিন্তু তার আগে পর্যন্ত অলীক কোনো কল্পনা করবেন না, অলীক কোনো স্বপ্ন দেখাবেন না, যেই স্বপ্ন বাস্তব সেটাই করেন। আজ আমরা যেভাবে লড়াইটা করছি সেইভাবে যদি লড়াইটা অব্যাহত রাখতে পারি আমরা জিতব, বিশ্বাস করেন এটা নাকি ডাউট টাউট আছে? বুঝে দেখেন ভাই, এখন কেউ বলতে পারে আপনি গোল টেবিল বসে আবার এইসব কি শুরু করলেন, কথা বিষয়টা এই, আপনার নিজের ইমান শক্ত যদি না হয় তাহলে লড়াই করতে পারবেন না। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি পলিটিক্যালি এই সরকারের নৈতিক সুদৃঢ় সার্বিক পরাজয় হয়েছে, দেশে বিদেশে যেখানে বলে যেখানে বলে এরকম ঘৃণিত সরকার, এরকম ঘৃণিত দল, এরকম ঘৃণিত নেতৃত্ব ডাইয়ার, সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। এখন একসময়ের মন্ত্রী এখন পড়ে গেছে, জিততে পারেন, যখন বলে এইবার ভোটের মধ্যে কারচুপি হয়েছে তখন হাসি, আর এই বাইরে ঘোড়ায় শুনলেও তো হাসবে, আমরা যে একদিন ধরে বলে যাচ্ছি বেড়া তখন সুরিষ্টায় মানুষ পর্যন্ত হাসে, এবং তারা তাদের পরাজয়ে আনন্দিত, মানুষ এসব যে তাদের পরাজয়ে আনন্দিত হচ্ছে না, এই জন্যই আমি বলি আমাদের ওই অর্থে বিজয়টা হবেই। আমি মনে করি আরও যত বেশি করে পারি মানুষের মধ্যে যেতে থাকি, আবার কালকে যদি বলেন চলবে হরতাল করবো 10,000 লোক আমরা একসাথে জড় হয়ে দরকারের পুলিশের সাথে লাঠালাঠি মারামারি করবো, তাও আছি। নূর অবশ্য বলেন আমি পারবো না, নূরের মতো পারবো নাকি, ওর বয়স কত আর আমার বয়স কত দেখতে হবে না, এটা কি নিয়ে পারবেন নাকি, বহিন ভাই তো পারবেন না, কিন্তু লড়াইটা করবার মতো মানসিকতা আছে। আমি যে দল করি সেই দল নেতা কর্মীদের বলি প্রতিনিয়ত লড়াইয়ের নামই জীবন, লড়াই ছাড়া জীবনের কোনো মানে হতে পারে না, লড়াই ছাড়া সে জীবন মৃত্যুর সমান, অতএব লড়াই করতে হবে। কিন্তু সেই লড়াই মানে কী বলেন, সেই লড়াই মানে কী বলেন? অসহযোগ, ব্যাংকে টাকা দেবেন না, কোনো রকম হাজিরা দেবেন না, সব বলেছেন না তারা, হয়েছে নাকি এগুলো? হয়নি। কী করেছেন পরে? বলেছেন লিফলেট ডিস্ট্রিবিউশন করছি, বিশ্বাস করেন আপনারা দেখেছেন মানুষ এই লিফলেট ডিস্ট্রিবিউশনকেই আন্দোলনের প্রতীক মনে করেছে, তা যদি না হয়, তা যদি না হয় তাহলে কী করে বর্জন করলো? করলো তো, শান্তির সপক্ষে নিলিবা, এইরকম একটা প্রোগ্রাম করবো আমরা আমাদের দল থেকে।
আপনারা যদি করেন তাও ভালো, যদি একসাথে করতে চান তাও ভালো, যেরকম করে করেন। মানে বাংলাদেশের যতগুলো মানুষের কাছে যাই এটাকে বলবো গণতন্ত্রের, গণতন্ত্রের সন্ধানে গণস্বাক্ষর, গণতন্ত্রের সংগ্রামে গণসঙ্গীত, গণতন্ত্রের সংগ্রামে কবিতা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আলোকচিত্র প্রদর্শনী। খেয়াল করবেন বাকি যত জঙ্গি লড়াইয়ের কর্মসূচি বলছেন একটা বাদ দিচ্ছি না, কিন্তু এটাও করছি মানুষকে প্রতিনিয়ত জীবিত রাখবার জন্যে। আমরা মনে করি দিন সাতেকের মধ্যে আমরা শান্তির সপক্ষে নির্বাণয় গণতন্ত্রের সপক্ষে গণস্বাক্ষর শুরু করব, যতদূর বড় পারি কাগজ দেব, কাপড় দেব, সারা দেশ জুড়ে এই ক্যাম্পেইনটা করব, একেবারে গ্রাম গ্রামান্তরে পৌঁছাতে চেষ্টা করব সবাই মিলে। আমরা তো করবই, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যদি করলেন একসঙ্গে আমাদের ডাকেই হতে হবে সেরকম কোনো কথা নয়, কিন্তু এই ধারাবাহিকতাটা থাকতে হবে এবং তারপরে আমরা বাকি কর্মসূচিগুলোও পালন করবো।